আমি এবছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি এবং আল্লাহর অশেষ সহমতে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনড অফিসার হিসাবে 77 BM লং কোর্স থেকে সিলেক্টেড হয়েছি। তো আমাদের ট্রেনিং জানুয়ারি থেকে শুরু হবে। তো ফাইনাল মেডিকেল টেস্টে যখন আমি ফিট হয়ে গেলাম, তো মাকে বললাম যে মা, এই 3 মাস আমার হাতে আছে, এতদিন অনেক কথা শুনেছি, তুমি ইন্টার গোল্ডেন চেয়েছিলে, দিয়েছি, চেয়েছিলে ছেলে হয় আর্মি অফিসার হবে, না হয় বুয়েটে পড়বে, আর্মি অফিসার হয়েছি, এই 3 মাস আমি আমার মতো ঘুরবো, তুমি কিছু বলতে পারবো না। আম্মু বলছে ঠিক আছে ঘোর, ইচ্ছা কি করবি কর। গত মাসের শেষ সপ্তাহ থেকে আম্মু বারবার বলছে, তুর্য তুই কোয়ান্টামটা করে আয়, 4 দিনের কোর্স, দেখতে দেখতে শেষ হয়ে যাবে। তো আমি তো রাজি না, বলতেই আছে শেষমেশ বললাম যে ঠিক আছে, টাকা দাও, করে আসতেছি। কোয়ান্টাম করলাম। আমার বাবা মা তাদের জীবদ্দশায় আমার জন্য যত ডিসিশন নিয়েছে, এটা ওয়ান অফ দ্য বেস্ট, না একেবারে বেস্ট ডিসিশন, আসলে বেস্ট ডিসিশন, যে আমি মেন্টালি এত স্ট্রঙ্গার হয়েছি। আমাদের ট্রেনিংয়ে 3 বছর প্রচুর মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেসের মধ্যে রাখা হবে, তো এটা ওভারকাম করার জন্য আমি খুব বেশি গুরুজির কাছে অনুপ্রাণিত হয়েছি। আমার কাছে সবচেয়ে বেশি হিট করেছে যে বিষয়টা, মনোছবির বিষয়টা। আমরা স্টুডেন্ট হিসাবে আমাদের একটা লক্ষ্য থাকেই এবং লক্ষ্য আমরা অ্যাচিভ করতে চাই, বাট লক্ষ্যটাকে একটা স্ট্রাকচারের মধ্যে এনে গুরু যে 5টি রুল শিখিয়ে দিয়েছেন, লক্ষ্যানুনরণ, ওই লক্ষ্যটাকে বারবার চোখের সামনে দেখা, ভেসে ওঠা, এবং আলটিমেটলি এসব করলে এবং নিজের লেভেল বেস ট্রাই করলে যে লক্ষ্যটা আলটিমেটলি অ্যাচিভ হবেই, এই বিশ্বাসটা আমি আমার ব্রেনকে দিতে পেরেছি এবং এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ট্রেনিংয়ে যাওয়ার আগে আমি নর্মালি সকালে দৌড়াই, 20 মিনিটের মধ্যে দৌড়াইতে পারি। তো কোয়ান্টামের 2nd দিন তখন আমি নিরাময় কেন্দ্র স্থাপন করিনি, তো 20 মিনিট দৌড়াইলাম, যথারীতি পা খুব ব্যথা করছে, আমি ধানমন্ডিতে দৌড়াই, ওখানে বসলাম। বসে দরবার হলে গিয়ে আমি অটো সাজেশন দিলাম ব্রেনকে, দরবার হলে বসে যে ব্রেন, তুমি তো সৃষ্টির সেরা জীব, তুমি 20 মিনিট দৌড়াইতে ভয় পাচ্ছ, তোমাকে তো হাজার হাজার মাইল দৌড়াইতে হবে, তোমার তো এভাবে বসে পড়লে হবে না। অটো সাজেশন 2 বার 3 বার 4 বার প্রায় 5 মিনিটের মতো অটো সাজেশন দিলাম এভাবে। তো আমি দেখলাম যে অটো সাজেশন দেওয়ার পর আমি আরও 10 মিনিট দৌড়াতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। হয়তো আপনাদের মনে হচ্ছে 10 মিনিট টাইমটা কম, বাট জিনিসটা হচ্ছে আমার ব্রেনকে আমি আমার মতো চালাতে পারছি। আমার এই বয়স থেকে আমরা যখন কর্মক্ষেত্রে প্রবেশ করব, এখনই যদি আমার ব্রেনকে আমি কন্ট্রোল করতে পারি, আলটিমেটলি বড় বড় ডিসিশন যখন নিব, তখন আমার ব্রেন আমার আরও কন্ট্রোলে চলে আসবে এবং এটা আমার জন্য অনেক বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট মনে হচ্ছে। গুরুজিকে অসংখ্য ধন্যবাদ, গুরুজিকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা কোয়ান্টামের সুযোগ করে দেওয়ার জন্য। এবং আরেকটি বিষয় আমি না বলতে পারছি না, যে 3 বছর ট্রেনিং আমাদের পারফরমেন্স যাতে সবচেয়ে ভালো হবে, যে 3 জন বেস্ট ক্যাডেটকে সোর্ড অফ অনার দেওয়া হয়, এটা মাননীয় প্রধানমন্ত্রী যদি থাকেন উনি দেন, অথবা সেনাবাহিনীর প্রধান চিফ আর্মি স্টাফ স্যার থাকলে উনি দেন। তো এতদিন আমার মনে হচ্ছিল যে 3 জনের মধ্যে থাকলেও থাকতে পারি, বাট এখন আমি কনফিডেন্ট আমি 3 জনের মধ্যে থাকবোই, কোনো সন্দেহই নেই আমি থাকবো, কারণ আমি আমার যে কোনো কোর্সমেটের চেয়ে আল্লাহ আমাকে মেন্টালি ফিজিক্যালি স্ট্রং করেছে, এডুকেশনালি ভালো, আর মেন্টালি মানসিকভাবে আমি তো আমার কোর্সমেটের চেয়ে আমার মনে হচ্ছে 5 টাইমস হার্ডার অ্যান্ড স্ট্রঙ্গার হয়ে গেছি, কোনো সন্দেহই নাই এতে। এবং আমি অবশ্যই আপনাদের দোয়া কামনা করছি যেন আমি জীবনে সফল হতে পারি, এবং জীবনে যেই পর্যায়ে যাই না কেন আমি অবশ্যই কোয়ান্টাম ফাউন্ডেশনের ছায়ে থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, গুরুজি আমার জন্য দোয়া করবেন, আমি যেন ট্রেনিংয়ে ভালো পারফরমেন্স করতে পারি। এবং অসংখ্য ধন্যবাদ কোয়ান্টাম ফাউন্ডেশনের সবাইকে আমাদের 4 দিন এত সুন্দর একটি সময় উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।